আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। জেলা পরিষদ রংপুর দেখতে অসাধারণ লাগে না? বিকেলবেলা কিন্তু এই জায়গাটা আসলেই দেখতে অসাধারণ লাগে। বিকেলের এই যখন রোডটা পড়ে যায় তখন কিন্তু শহরটা আসলেই দেখতে ভালো লাগে। এই জায়গাটার নাম বলতে পারবেন কেউ? এটা হচ্ছে পুরাতন লক্ষ্মী হল। এটা যারা রংপুরের পুরাতন বাসিন্দা তারা খুব ভালোভাবে চিনবেন। আর এই যে এটা হচ্ছে রংপুরের আবেগ, ঢাকা বিরিয়ানি হাউস, রংপুরের প্রথম বিরিয়ানি হাউস। তবে এখন পর্যন্ত ফুড নিয়ে কাজ করলেও এখানকার কোনো রিভিউ আমি এখনও দিতে পারিনি। কত করে নিচ্ছেন? লাল হবে, লাল না হইলে কিন্তু নেবো না। 35 টাকা করে দিব। সারা দেশে আমরা দেখতেছি যে তরমুজের দাম কিন্তু কমে যাচ্ছে, মানুষ তরমুজ খাচ্ছে না। আসলে রংপুর শহরের কি অবস্থা চলেন এটা একটু দেখি যে রংপুরের তরমুজের দাম কত। রংপুরে কিন্তু 40 টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য কতটা ঠিকঠাক আছে বা সাধারণ মানুষের জন্য কতটা ভালো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিজেদের কথা চিন্তা না করে। 259 টাকার জিনিস 250 টাকা বলছি, দেখেন তারা কি বলে। 10 টাকা ছাড় দিবেন, তারই যদি মুখ বন্ধ করে ভাই 10 টাকা ছাড় দিতেছি, এটা আমাদের 20 টাকা মনে করেন যে কেজিতে নাই। চিন্তা করছেন তারা কত জনগণের কথা ভাবে? কেজি প্রতি 20 টাকা কমে কিন্তু আমাদেরকে তারা তরমুজ খাওয়াচ্ছে। চিন্তা করা যায়, মানে হচ্ছে 6 কেজি তরমুজে 120 টাকা কম নিচ্ছে। জিনিসটা কিন্তু আসলেই অবাক করার মতো। এত ভালো মানুষ হয়তো বা পৃথিবীতে আছে কিনা আমি জানি না। যাই হোক, কমেন্ট বক্সে জানাবেন যে তরমুজের যে দাম চলতেছে এই দামে আপনি সন্তুষ্ট কি না। আর রংপুরের সাধারণ মানুষের কাছে এই যে তরমুজের দামটা এই রকম আছে এটা ঠিকঠাক আছে কি না, তো কমেন্ট বক্সে আপনাদের সঠিকভাবে সঠিক মতামত তুলে ধরবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।